নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আজ 17ই ভাদ্র 1426 সন মঙ্গলবার, ইংরেজি 3রা সেপ্টেম্বর 2019। আজকের তিথি হল ভাদ্র শুক্লাপক্ষের পঞ্চমী তিথি, রাত্রি 11টা 28 মিনিট পর্যন্ত থাকবে। চিত্রা নক্ষত্র আজকের 2টা 32 মিনিট দিবা, সঙ্গে আজকের হচ্ছে ব্রহ্মযোগ এবং বব করণ। লগ্নে আজকের সিংহরাশি এবং অস্তে কুম্ভ রাশি। আজ জন্মালে জাতকের তুলা রাশি শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবারীগণ। অমৃতযোগ দিবা 7টা 52 মিনিট গতে 10টা 22 মিনিটের মধ্যে, পুনরায় 12টা 50 মিনিট গতে এবং 2টা 30 মিনিটের মধ্যে, পুনরায় 3টে 20 গতে 4টে 49 মধ্যে, রাত্রিতে 6টা 36 মধ্যে, পুনরায় 8টা 54 গতে 11টা 13 মধ্যে, পুনরায় 1টা 32 গতে 3টে 4 মধ্যে। আজ বারবেলা হলো 6টা 56 গতে 8টা 29 মধ্যে, পুনরায় 1টা 8 গতে 2টা 42 মধ্যে। আজ কাল রাত্রি 7টা 16 গতে 8টা 43 মধ্যে। বিবাহ আজকের রয়েছে, অর্থাৎ 7টা 11 মধ্যে কুম্ভ মীন লগ্নে, পুনঃ 8টা 43 গতে 11টা 38 মধ্যে মেষ বৃষ লগ্নে, পুনরায় 1টা 52 গতে 4টে 53 মধ্যে কর্কট সিংহ লগ্নে, সুত বিবুক যোগ, এই বিশেষ যোগে বিবাহ। শুভকর্ম আজকের পঞ্চামৃত, সীমান্তোন্নয়ন এবং রাত্রি 11টা 28 মধ্যে গর্ভধারণ। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব মঙ্গলবারের কী ধরনের টোটকা করলে আপনাদের জীবনে শুভ ফল আসবে। তবে এই বিশেষ টোটকার জন্য আপনার কী রাশি বা কী লগ্নের দেখার প্রয়োজন নেই, এই টোটকা সবার জন্য। কোন গ্রহের কোন নক্ষত্রের কী দশা, কী অন্তর্দশা বা কী প্রত্যন্ত দশা চলছে তা কিন্তু দেখার দরকার নেই, এই টোটকা করলে অসম্ভব শুভ ফল আসবে আপনাদের জীবনে। সেই সঙ্গে এই মঙ্গলবারের টোটকাতে হনুমানজিকে অবশ্যই এই বিশেষ উপাচারে আপনারা সন্তুষ্ট করুন, তাহলেই আপনার জীবনে শুভ ফল আসবে। জীবনে চলার পথে কোনো না কোনো সমস্যায় আমরা পড়তে থাকি, আর তখনই আমরা বিভিন্ন আচার এবং অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করি। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রতিবারের জন্য কোনো না কোনো টোটকার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। তাই আজ এই বিশেষ মঙ্গলবারে আপনাদের সঙ্গে আলোচনা করব অসম্ভব গুরুত্বপূর্ণ বিশেষ কিছু টোটকা। আর এই বিশেষ মঙ্গলবারের সঙ্গে হনুমানজির বিশেষ সম্বন্ধ রয়েছে, এটাই শাস্ত্রে বলছে। আর যদি আমরা এই বিশেষ হনুমানজির আশীর্বাদ পাই, তাহলে এক চুটকিতেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় এমনটাই মনে করা হয়। আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব যে মঙ্গলবারে এমন কিছু টোটকা রয়েছে যা করলে আপনার জীবন সুগম এবং সফলতার মুখ দেখবেন। এই বিশেষ দিনে সকাল সকাল উঠে আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একটি 7টি কাঁচা লঙ্কা এবং একটি লেবুর বিশেষ টোটকা। আপনি প্রথম 4টি কাঁচা লঙ্কা একটি লাল অথবা কালো সুতোতে আপনি পরপর গেঁথে নিন আড়াআড়িভাবে, আর ঠিক তারপরেই একটি পাতিলেবু। পাতিলেবুটা অবশ্যই সম্পূর্ণ গোলাকার নেবেন এবং কোনো রকমভাবে ফাটা এবং নষ্ট যেন না হয়। আর ঠিক তারপরেই পরবর্তী 3টি কাঁচা লঙ্কা আড়াআড়িভাবে পরপর গেঁথে নেবেন। ঠিক তারপরেই আপনি আপনার গৃহে অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যদি যুক্ত থাকেন, ঠিক সেখানে দরজার সামনে এটিকে ঝুলিয়ে দিন। এই বিশেষ উপাচারে বা টোটকাতে আপনার গৃহের অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং দীর্ঘদিন চলতে থাকা ব্যবসাতে মন্দাভাব তা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। অন্য আরেকটি উপায়ের কথা আপনাদের বলবো,
যদি প্রতি মঙ্গলবার আপনি আপনার কাছাকাছি কোনো হনুমানজির মন্দিরে একটি মিষ্টি পানের প্রদান করতে পারেন এবং মন্দিরে অবশ্যই যাওয়ার আগে স্নান এবং শুদ্ধ বস্ত্র পরে তবেই যাবেন এবং গিয়ে আপনি হনুমানজির চরণে একটি মিষ্টি পান অর্পণ করুন। বিশেষ ক্রিয়াতে আপনার জীবনে চলতে থাকা বিভিন্ন সংকটজনক মুহূর্ত এবং অন্যান্য সমস্যাগুলো দূর হয়ে যাবে। হনুমানজির কৃপা অবশ্যই আপনার জীবনে বর্ষিত হবে। মঙ্গলবার যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো লাল রঙের গাই থাকে তো সেক্ষেত্রে এই গাইকে যদি আপনি রুটি এবং মিষ্টি খাওয়ান তাহলে অসম্ভব শুভ বলে মনে করা হয়। এই বিশেষ ক্রিয়াটি যদি করেন পরপর 8টি মঙ্গলবার এই বিশেষ ক্রিয়াটি করবেন তবেই কিন্তু আপনি শুভ ফল পাবেন। মঙ্গলবার কোনো গণেশ মন্দিরে অথবা হনুমানজির মন্দিরে যান তাহলে সেখানে অবশ্যই নারিকেল প্রদান করুন বা নারিকেল আপনি ভগবানের চরণে দিন, তাহলে অসম্ভব শুভ বলে মনে করা হয় এই বিশেষ উপাচারে। এই সাথে যদি আপনি কোনো মাটির বাসনে হনুমানজিকে বোঁদে অর্থাৎ বেসনের যে বোঁদে, এই বোঁদে যদি আপনি অর্পণ করতে পারেন হনুমানজিকে তাহলে অসম্ভব শুভ বলে মনে করা হয়। অর্পিত এই বিশেষ প্রসাদ যদি গরিবকে বিতরণ করেন এই বিশেষ ক্রিয়াতে আপনার জীবনে সুখ শান্তির কখনো অভাব হবে না এবং জীবনের অর্থনৈতিক সমস্যা যা তা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। মঙ্গলবারের একটি গুরুত্বপূর্ণ টোটকার কথা আপনাদের বলবো, একটি লাল কাপড়ে লাল চন্দন এবং লাল গোলাপ ফুল, এই বিশেষ দুটি বস্তু আপনি লাল কাপড়ে বেঁধে আপনার ঘরের মন্দিরে এটিকে রাখুন। রাখার সময় অবশ্যই হনুমানজির বিশেষ স্মরণ করুন এবং আপনার সমস্যার কথা তাকে বলুন এবং এই ক্রিয়া করার 7 দিন পরে এই বিশেষ কাপড়ের পুঁটলিটি যার মধ্যে লাল চন্দন এবং লাল গোলাপ রয়েছে এই বিশেষ বস্তুটিকে নিয়ে আপনার গৃহের ক্যাশ বাক্সে যেখানে আপনি অর্থ রাখেন অলঙ্কারাদি রাখেন সেখানে আপনি এটিকে রাখুন। এটি আপনার গৃহ হতে পারে অথবা আপনার দোকানের কোনো ক্যাশ বাক্সও হতে পারে। তো এই বিশেষ উপাচারটি করে যদি রাখতে পারেন তাহলে অর্থনৈতিক সমস্যার কিন্তু সুরাহা হবে। বন্ধুরা, এই বিশেষ মঙ্গলবারের এইরকমই ছোট্ট ছোট্ট উপাচারগুলি যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে শুভ ফল আসবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।